ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় হলো নবম শ্রেণীর ভূগোল টেক্সট বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর এমসিকিউটি হলো সৌরজগতের প্রধান গ্রহ হলো, ক নম্বর অপশন 60টি, খ নম্বর অপশন 8টি, গ নম্বর অপশন 9টি এবং ঘ নম্বর অপশন দেওয়া আছে 10টি। এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা 8টি। তারপর দু নম্বরে আছে কোনটি বামন গ্রহ, ক নম্বর অপশন দেওয়া আছে ইউরেনাস, খ নম্বর অপশন দেওয়া আছে নেপচুন, গ নম্বর অপশন দেওয়া আছে বুধ আর ঘ নম্বর অপশন দেওয়া আছে প্লুটো। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা প্লুটো। এরপর তিন নম্বরে আছে কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই, ক নম্বর অপশন আছে বুধ, খ নম্বর অপশন দেওয়া আছে শুক্র, গ নম্বর অপশন দেওয়া আছে মঙ্গল আর ঘ নম্বর অপশন দেওয়া আছে বৃহস্পতি। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা মঙ্গল। এরপর চার নম্বরে আছে কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা, ক নম্বর অপশন আছে বুধ, খ নম্বর অপশন দেওয়া আছে শুক্র, গ নম্বর অপশন দেওয়া আছে নেপচুন আর ঘ নম্বর অপশন দেওয়া আছে ইউরেনাস। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা ইউরেনাস। তারপর পাঁচ নম্বরে আছে কোন দার্শনিক পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন, ক নম্বর অপশন দেওয়া আছে টলেমি, খ নম্বর অপশন দেওয়া আছে কোপার্নিকাস, গ নম্বর অপশন দেওয়া আছে গ্যালিলিও আর ঘ নম্বর অপশন দেওয়া আছে নিউটন। এখানে সঠিক উত্তর হবে টলেমি। এরপর ছ নম্বরে আছে কে সর্বপ্রথম বলেন সূর্যকে মাঝখানে রেখে বাকি গ্রহগুলি ঘুরছে, ক নম্বর অপশন দেওয়া আছে টলেমি, খ নম্বর অপশন দেওয়া আছে অ্যারিস্টটল, গ নম্বর অপশন দেওয়া আছে ইউডোসকাস এবং ঘ নম্বর অপশন দেওয়া আছে কোপার্নিকাস। এটা সঠিক উত্তর হবে ঘ নম্বরটা কোপার্নিকাস। তারপর সাত নম্বরে আছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, ক নম্বর অপশন দেওয়া আছে কোপার্নিকাস, খ নম্বর অপশন দেওয়া আছে টলেমি, গ নম্বর অপশন দেওয়া আছে অ্যারিস্টটল আর ঘ নম্বর অপশন দেওয়া আছে নিউটন। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা কোপার্নিকাস। তারপর আট নম্বরে আছে পৃথিবীর আবর্তন করছে, ক নম্বর অপশন দেওয়া আছে পশ্চিম থেকে পূর্বে, খ নম্বর অপশন দেওয়া আছে পূর্ব থেকে পশ্চিমে, গ নম্বর অপশন দেওয়া আছে দক্ষিণ থেকে উত্তরে আর ঘ নম্বর অপশন দেওয়া আছে উত্তর থেকে দক্ষিণে। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা পশ্চিম থেকে পূর্বে। তারপর ন নম্বরে আছে নিম্নলিখিত ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি, ক নম্বর অপশন দেওয়া আছে চেন্নাই, খ নম্বর অপশন দেওয়া আছে কলকাতা, গ নম্বর অপশন দেওয়া আছে দিল্লি আর ঘ নম্বর অপশন দেওয়া আছে শ্রীনগর। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা চেন্নাই। এরপর দশ নম্বরে আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম, ক নম্বর অপশন দেওয়া আছে দক্ষিণ চব্বিশ পরগনা, খ নম্বর অপশন দেওয়া আছে নদিয়া, গ নম্বর অপশন দেওয়া আছে মালদহ আর ঘ নম্বর অপশন দেওয়া আছে দার্জিলিং। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা দার্জিলিং। এরপর এগারো নম্বরে আছে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়, এটা সঠিক উত্তর হবে ঘ নম্বরটা অরুণাচল প্রদেশ। তারপর বারো নম্বরে আছে কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম, এটার উত্তর হবে ঘ নম্বরটা নিরক্ষরেখায়। তারপর তেরো নম্বরে আছে ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ, এটার উত্তর হবে ঘ নম্বরটা 360 ডিগ্রি। তারপর চোদ্দো নম্বরে আছে কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে, এটা সঠিক উত্তর হবে খ নম্বরটা কোরিওলিস বলের প্রভাবে। তারপর পনেরো নম্বরে আছে পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ, এটা সঠিক উত্তর হবে ক নম্বরটা চাঁদের আকর্ষণ। এরপর ষোলো নম্বরে আছে পৃথিবীর মেরুরেখা উলম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে, এটা সঠিক উত্তর হবে ক নম্বরটা 23.5 ডিগ্রি। তারপর সতেরো নম্বর আছে পৃথিবীর পরিক্রমণ বেগ সেকেন্ডে প্রায় কত কিমি, এটা সঠিক উত্তর হবে ক নম্বরটা 30 কিমি। তারপর আঠেরো নম্বরে আছে পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কেমন, এটার সঠিক উত্তর হবে গ নম্বরটা উপবৃত্তাকার। তারপর উনিশ নম্বরে আছে নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়, এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা 2100। তারপর কুড়ি নম্বরে আছে অপশুর অবস্থান হয় কোন তারিখে, এটার সঠিক উত্তর হবে 4 জুলাই। তারপর একুশ নম্বরে আছে একুশ জুন তারিখে সূর্যরশ্মি সর্বাধিক 90 ডিগ্রি কোণে পড়ে, এটা সঠিক উত্তর হবে খ নম্বরটা কর্কট ক্রান্তি রেখায়। তারপর বাইশ নম্বরে আছে
মহাবিষুব হয় কোন তারিখে? এটার উত্তর হবে 21শে মার্চ। এরপর 23 নম্বর আছে, মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মি সর্বাধিক পতন কোন? এটা সঠিক উত্তর হবে ক নম্বরটা, 90 ডিগ্রি। তারপর 24 নম্বর আছে, মকর সংক্রান্তি হয় কোন তারিখে? এটার সঠিক উত্তর হবে 22 ডিসেম্বর। তারপর 25 নম্বর আছে, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? এটা সঠিক উত্তর হবে গ নম্বরটা, 65.5 ডিগ্রি। তারপর 26 নম্বরে আছে, কোন দেশটিতে গেলে মেরুপ্রভা দেখা যাবে? এটা সঠিক উত্তর হবে খ নম্বরটা, নরওয়ে। তারপর 27 নম্বরে আছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়? এটা সঠিক উত্তর হবে গ নম্বরটা, গুজরাট। তারপর 28 নম্বরে আছে, কোন তারিখটিতে পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়? এটা সঠিক উত্তর হবে ক নম্বরটা, 21 মার্চ। এরপর 29 নম্বরে আছে, কোন গ্রহের 1 বছরের থেকে 1 দিন বড়? এটা সঠিক উত্তর হবে খ নম্বরটা, শুক্র গ্রহের। এরপর 30 নম্বর এবং 31 নম্বর এই দুটি এমসিকিউয়ের উত্তর আমি বলবো না। এই দুটো এমসিকিউয়ের উত্তর কী হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, তারপর আমি সেখানে তোমাদের বলে দেব। তোমাদের যদি বিভিন্ন বিষয়ের নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোন সাবজেক্টের কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো।